बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी चौधरी सादिकुल नाहार सहकारी शिक्षिका कुरिंदा केम सादिकुल रहमान उच्च विद्यालय आड़ाई हजार नारायणगंज। प्रिय शिक्षार्थीरा तुम्हारा केमन आछो? आशा करछि आल्लाह अशेष रहमते तुम्हारा भलो आछो। आमिओ आलहमदुलिल्लाह भलो आछि। आज के तुम्हारे जे नवम श्रेणी विषय बांगला द्वितीय पत्र थेके प्रथम अध्याय थेके आमि भाषा निये तुम्हारे जन्य किछु आलोचना करब। आशा करि तुम्हारा মনোযোগ দিয়ে শুনবে। তো মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য তার কণ্ঠধ্বনি, হাত বা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সাহায্যে তার মনের ভাবটা সে প্রকাশ করতে চায়। কিন্তু হাত পা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে কিন্তু ভাষা সেভাবে প্রকাশ করা যায় না, মনের ভাবটাকে সেভাবে প্রকাশ করা যায় না। সেই জন্য তার দরকার হয় কণ্ঠধ্বনি। আর এই কণ্ঠধ্বনির সাহায্যেই কিন্তু আমরা আমাদের মনের ভাবটাকে পুরোপুরি প্রকাশ করতে পারি। তো আসো আমরা দেখি যে ভাষা কাকে বলে। বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। তো বাকযন্ত্র হচ্ছে কণ্ঠধ্বনি, কণ্ঠ, তারপর নাসিকা, কণ্ঠনালী ইত্যাদি ইত্যাদি সব কিছুকে মিলিয়ে এখান থেকে এটুকুর মধ্যে যা কিছু আছে, ফুসফুস থেকে আমাদের উচ্চারণ বের হয়ে আসা পর্যন্ত যা কিছু আছে সবই হচ্ছে বাকযন্ত্র। তো বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। তো পৃথিবীতে প্রায় 3,500-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে, তার মধ্যে বাংলা একটি ভাষা। তো ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা বাংলা ভাষাটা হচ্ছে চতুর্থতম ভাষা সারা বিশ্বের মধ্যে। বৃহৎ ভাষাভাষী মানুষের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলা হচ্ছে চতুর্থতম। এর মধ্যে বর্তমানে পৃথিবীতে প্রায় প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। বর্তমানে পৃথিবীতে 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। তো সেদিক থেকে কিন্তু আমরা বাংলাদেশি হয়ে, বাংলাভাষী হয়ে কিন্তু আমরা অনেক গর্বিত যে পৃথিবীর মধ্যে 30 কোটি মুখের মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। এত এত দেশ, এত এত ভাষা থাকার পরেও মানুষ বাংলাকে এত ভালোবেসে বাংলা ভাষাটা অনেক এখন প্রচলিত রয়েছে। তো আসো আমরা দেখি ভাষার কয়টি রূপ রয়েছে। ভাষার দুইটি রূপ, যেমন লৌকিক ও মৌখিক। লৌকিক এবং মৌখিক। তো লৌকিক হচ্ছে যেটা আমরা লিখে প্রকাশ করি, সেটা হচ্ছে লৌকিক ভাষা। মানুষ মুখে যে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে মৌখিক ভাষা। তো লিখে আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে লৌকিক, এবং মৌখিক যে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে মৌখিক। এখন লৌকিক ভাষাকে আবার দুভাগে ভাগ করা চলে, যেমন সাধু ও চলিত। মৌখিক ভাষাটাকেও দুভাগে ভাগ করা যায়, যেমন চলিত ও আঞ্চলিক। আঞ্চলিক ভাষাকে আবার বলা হয় উপভাষা। আঞ্চলিক ভাষাকে বলা হয় উপভাষা। এখন আসো আমরা জেনে নেই যে সাধু ভাষা কাকে বলে এবং চলিত ভাষা কাকে বলে। সাধুজনদের মুখের ভাষাই হচ্ছে সাধু ভাষা, আর চলিত ভাষাটা হচ্ছে বই পুস্তকে আমরা যে ভাষাটা লিখি এবং মুখেও বলি সেটা হচ্ছে চলিত ভাষা। আর আঞ্চলিক ভাষাটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন জেলার মানুষ যে ভাষায় কথা বলে সেটাই হচ্ছে তার আঞ্চলিক ভাষা। যেমন চট্টগ্রাম অঞ্চলের ভাষা, রংপুর অঞ্চলের ভাষা, দিনাজপুর অঞ্চলের ভাষা, প্রত্যেকটা ভাষা এক এক অঞ্চলের মুখের ভাষাই হচ্ছে তাদের আঞ্চলিক ভাষা, সেজন্য সেটাকে আবার বলা হয় উপভাষা। এরপরে আসো আমরা দেখি সাধু এবং চলিত ভাষার কী কী পার্থক্য রয়েছে। পার্থক্যটা
লিখে আমি লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সহজ হবে যে সাধু ভাষাটা কোনটা এবং চলিত ভাষাটা কোনটা। সাধু ও চলিত ভাষার পার্থক্য। এক নম্বরে আসো আমরা দেখি যে সাধু ভাষার কি পার্থক্য আসে। সাধু ভাষা বা সাধু রীতি, সাধু ভাষাটা ব্যাকরণের রীতি মেনে চলে। রীতি অনুসরণ করে করে চলে। আর চলিত রীতি, এই রীতি ব্যাকরণের রীতি অনুসরণ করে চলে না। তৎসম শব্দ বেশি। চলিত রীতিতে সর্বনাম
ক্রিয়াপদ সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। এই হচ্ছে সাধু এবং চলিত রীতির পার্থক্য। আশা করি তোমরা মোটামুটিভাবে সাধু এবং চলিত রীতির পার্থক্যটা বুঝতে পেরেছ এবং ভাষার সংজ্ঞাটাও আমি সংক্ষেপে খুব সহজভাবে বলার চেষ্টা করেছি, সাধু এবং চলিত রীতির সংজ্ঞাও আমি খুব সহজভাবে বলার চেষ্টা করেছি। তোমরা আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ, আর অবশ্যই বই দেখে একটু চর্চা করবে, তাহলেই দেখবে বিষয়টা খুবই সহজ হয়ে গিয়েছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করছি সামনে আবার কোনো এক সময় তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।